2024 লোকসভা নির্বাচনে জয় হবে ইন্ডিয়া জোটের। ভারতকে উন্নয়নের রাস্তা দেখাবে ইন্ডিয়া জোট। আলিপুর আদালতে ঢোকার মুখে মন্তব্য, নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। চলতি বছরেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন বড়ইয়ার তৃণমূল বিধায়ক। গ্রেপ্তারির পর থেকে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকেও বারবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানানো হয়েছে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানোর অভিযোগে। বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকেও যে নিয়ে সরব হয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতে জীবনকৃষ্ণ সাহার বিরোধী জোট নিয়ে এহেন মন্তব্য বিশেষ রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকি বহাল মহল। প্রসঙ্গত, চলতি বছরের 17 এপ্রিল মুর্শিদাবাদের বড়ইয়ার আন্দিতে নিজের বাড়ি থেকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে সিবিআই। সেই সময় প্রমাণ লোপাটের জন্য নিজের দুটি মোবাইলই তিনি বাড়ির পাশের পুকুরে ফেলে দেন বলে অভিযোগ। এরপর 67 ঘন্টার নাটকীয় টানা পড়েন। পুকুর ছেঁচে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সিবিআই সূত্রে খবর, সেই ফোন থেকে উদ্ধার হয়েছে একের পর এক গুরুত্বপূর্ণ চ্যাট, যেখানে চাকরি প্রার্থীর সঙ্গে সরাসরি টাকার লেনদেন নিয়ে কথা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বড়ইয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সঙ্গে এক চাকরি প্রার্থীর কথোপকথনের বিস্ফোরক তথ্য হাতে এসেছে বলে সিবিআই সূত্রে দাবি করা হয়েছে। সূত্রের দাবি, চাকরির নাম করে 12 লক্ষ টাকা নেন জীবনকৃষ্ণ। টাকা ফেরত চাইলে হুমকি দেন তিনি। চাকরি পাইয়ে দিতে অযোগ্যদের থেকে টাকা নেওয়ার অভিযোগ তো ছিলই, কিন্তু যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন তাদের থেকেও ছলে বলে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সিবিআই সূত্রে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছিল। এমন কয়েকজন চাকরি প্রার্থীর পরিবারের কাছে পৌঁছেছিল অন্যান্য নিউজ চ্যানেলগুলো। এই পরিবারগুলোর দাবি, পরে টাকা ফেরত চাইলে চাকরি কেড়ে নেওয়ার হুমকি দেন তৃণমূল বিধায়ক।